আমাদের দেশে কিছু এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা রাখে এবং একদিন আগে ঈদ করে শরীয়ত তাদের ব্যাপারে কি বলে একদিন আগে রোজা একদিন আগে ঈদ সৌদির সাথে মিল করে রাখা এটাকে আমরা সঠিক মনে করি না যদিও এখতলাফে মাতালে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় চাঁদ দেখা যায় সেটা ধরতব্য হয়ে সে আলোকে রোজা রাখা সে আলোকে ঈদ করা এটা নিয়ে ফুকা হেক্রমাদের মত পার্থক্য আজকে নতুন নয় অনেক আগে থেকেই এবং সেটা গ্রহণযোগ্য ওলামা একরামের মধ্যেই মত চলে আসছে এরপরও আজকাল যারা এটি করছেন আমাদের দেশে বিশেষ করে তাদের একটা বড় অজুহাত হলো যে যেহেতু আপনার সারা বিশ্বের মানুষরা বিভিন্ন দিনে রোজা রাখে তাতে মুসলমানদের ঐক্যের ঘাটতি হয় একই দিনে সবাই রোজা রাখলে একই দিনে সবাই ঈদ উদযাপন করলে ঐক্য তৈরি হবে যারা এই যুক্তিতে বাংলাদেশে ভিন্ন দিনে ঈদ এবং রোজা করছেন তারা মূলত বাংলাদেশের যে বিষয়ে প্রায় সকলেরাম একরাম একমত এরকম মীমাংসিত যে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ তাদেরকে বিভক্ত করে দিচ্ছেন অর্থাৎ ঐক্যবদ্ধ একটা জাতিকে বরং তারা ঐক্যের নামে আরও বিভক্ত করছেন আমাদের দেশে বরং বিভক্তি তৈরি হচ্ছে এটা অনুচিত এবং আমরা মনে করি গরহিত কাজ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সেদিন তোমরা রোজা রাখবে যেদিন ইয়মা নাস যেদিন ইয়মা নাস যেদিন লোকেরা রোজা রাখে আর সেদিন তোমরা ঈদ উদযাপন করবে যেদিন সবাই ঈদ উদযাপন করে তার মানে সমাজের সবাইয়ের কাছে চাঁদ দেখা যখন প্রমাণিত হয়েছে সেটা তোমরা মেনে নিবে আমরা জানি যে আমাদের নবী করিম সাল্লাহি সাল্লামের সময়ও কিন্তু মক্কার বাইরে আরও অনেক দূর দূরান্তে ইসলাম ছিল তারা প্রত্যেকে কিন্তু যার যার এলাকার চাঁদ দেখার উপর নির্ভরশীল থেকে তার উপর নির্ভর করে তারা কিন্তু রোজা রেখেছেন এবং ঈদ উদযাপন করেছেন আপনি যদি বলেন যে এখন তো টেকনোলজি চলে আসছে আমরা তো মুহূর্তে জানতে পারি প্রশ্ন হলো ইসলাম তো সার্বজনীন এবং সর্বকালীন সব সময়ের জন্য যার কারণে ইসলামে যা দেওয়া হয়েছে তার সব যুগে সব সময়ে সমানভাবে আপনি করতে পারেন সেভাবেই কিন্তু দেওয়া হয়েছে